যেন না যায় আল্লাহর কাছে সে যেন আমরা করি আলহামদুলিল্লাহ তো আজকের প্রথম যে প্রশ্নটি আসছে তা হচ্ছে রমদানের শেষ দশকের করণীয় বর্জনীয় কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য বিশেষ করে অজাল আস আমাদের পূর্ববর্তী আলমরা সবসময় যখন এই দশ দিন আসতো তখন তাদের অবস্থা ভিন্ন হয়ে যেত কারণ হচ্ছে রসল্লা সাল্লাই এর অবস্থার কারণে রসোল্লা সাল্লা সাল্লাম ইজাদা খালাস আখের রসল্লা সাল্লা সালাম যখন শেষ দশক ঢুকত তিনি কাজ আহ্লাহ পরিবারকে জাগাতেন ও সাদ্দা মিদা রাহু নিজে কোমর বেঁধে নিতেন চাদর কোমর বাঁধতেন অর্থাৎ কোমর বেঁধে নিতেন অর্থাৎ কোথাও যেতেন না ও আহ সার সারাত জাগতেন শেষ দশক পার হওয়ার অর্থই হচ্ছে আপনি কিন্তু রমজানের ভালো এবং মন্দ উভয়টা আপনি শিকার হচ্ছেন যদি কিছু করে থাকেন এখনও যদি কিছু করার সুযোগ আছে এখনো সেটাকে কম কন্টিনিউ করে যাবেন আর কিছু করেননি এখনও সময় আছে এখনো করার সময় রয়ে গেছে এই জন্য শেষ দশক আসার অর্থই হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে আমাকে আপনাকে আমাকে যে কোনো মূল্যে এই কাজগুলি করে যেতে হবে এবংগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে রমজানের এই শেষ দশকে বেশিই দরকার বেশিই দরকার যে পুরো রাতগুলোই প্রত্যেক রাত ওদালকে ফিকুল লাইলা হাদিসে যেটা আছে রসল্লা সাল্লাম বলেছেন অলিলা ও তাকা ওদায়ালকে ওদালকে ফিকুল এলাইলা আল্লাহ তালা প্রতি রাত্রিতেই কিছু মানুষকে ক্ষমা করে দেন সুতরাং এই রাত্রিগুলো যেন রাত্রিগুলো কোনোটাই যেন আপনার মিস না হয় আপনি শুধু বেজর খুঁজবেন না প্রত্যেকটি রাত্রিতেই আপনি দেখবেন আল্লাহ যেন আমাকে আমাকে আপনাকে ক্ষমা করে দেয় এই জন্য ক্ষমার জন্য ক্ষমা প্রার্থী হয়ে থাকতে হবে তাহলে বেশি করে আমরা আল্লাহর কাছে দেখবার করব যেন যাতে যাতে করে আমাদের এই ঘাটটিকে আল্লাহতালা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন জাহান আগুনে একবার গেলে আর কারো অপমানের শেষ নেই ইমানদার হলে জাহান্নামে যাওয়ার অর্থে হচ্ছে সে পুরো অঙ্গার হয়ে যাওয়া কষ্ট পাওয়া তার জীবনের সব শেষ হয়ে যাওয়া আর কাফের হলে তার শেষই নেই তার তো কোনো আর জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায়ই নেই তো জাহান্নাম জাহান্নামে যাওয়ার ঢুকার যে গুণা আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহ তালা দোয়া শিখে দিয়ে সিনেমা যেন বলে খেলিনা ফাঁকা দাখা জাইতে সার আল্লাহ আপনি যাদেরকে জাহান্নামে প্রবেশ করেন তো অপমান করলেন এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দেয় কবর আজাব থেকে মুক্তি দেয় এবং আমাদেরকে দুনিয়া দুনিয়ার ফেতনা ফেতনাতুল মাহিয়াউল মোম্মাদ জীবনের ফেতনা এসব থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয় আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করে করবেন এই সময়গুলোতে দ্বিতীয় যে কাজটি করা দরকার রাত্র জাগরণ দরকার রসল্লাহ সাল্লাই সাল্লাম তিনি সারারাত কখনো তিনি জাগতেন না কিন্তু রমজান মাসের শেষ দশক আসলে তিনি রাত জাগতেন একমাত্র রমজান মাসের শেষ দশক ছাড়া তিনি রাত জাগতেন না তাহলে আপনার আমার এই রাত জাগাটা এখন শূন্যতে পরিণত হবে জেগে যদি জেগে বসে থাকা নয় জেগে অবাধত করা আবাদত কি করবেন কোরআন তেলাওয়াত করবেন যত বেশি পারেন সালাত আদায় করবেন যত বেশি পারেন নির্ধারণ সংখ্যা নির্ধারণ না করে যত বেশি পারেন তত সালাত আদায় করবেন কেউ এক হাজার আকাত মনে করে সেটাও ঠিক নয় কেউ পাঁচশো আকাত মনে করে সেটাও ঠিক নয় যতক্ষণ পারেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি সলাদটা আদায় করেন এবং বুঝতে চেষ্টা করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবাদতের মাধ্যমে কাটাতে হবে দ্বার্সের মাধ্যমে কাটাতে পারেন শিক্ষা দেয়া নেয়ার মাধ্যমে সময়টা কাটতে পারে কোনো সমস্যা নেই কিন্তু পুরোটাই যেন কোরআনের সাথে সম্পৃক্ত হয় পুরোটাই যেন দিনের সাথে সম্পৃক্ত হয় এদের মধ্যে সময় অন্য কোনো দিকে যেন সময় না যায় বিষয়টি খেয়াল রাখতে হবে রমজান মাসে সরল্লা সাল্লা সাল্লাম এই শেষ দশকে তিনি পরিবার থেকে দূরে থাকতেন অর্থাৎ পরিবারের স্বাভাবিক যে হাসি আনন্দ কান্না এগুলো থেকে দূরে থেকে এই দশটি দিন আল্লাহর জন্য একান্ত হতেন এই জন্য তিনি আয়তে কাপ করতেন এখন তো আয়তে কাপ করার কোনো সুযোগ নেই যেহেতু মসজিদগুলো অনেকখানি লকডাউন করা হয়েছে যেখানে সুযোগ আছে সেখানে করা উচিত যেখানে সুযোগ নাই যেখানে সুযোগ নাই সেখানে আপনার নিয়তের কারণে আল্লাহতালা আপনাকে সবাব দেবেন কিন্তু আমরা ঘরে এতে কাপের কথা বলি না এতে কাপ হবে এতে কাপ মসজিদে হয় কিন্তু ঘরে নয় ঘরে আপনি দোয়া করব একান্তভাবে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমি যেতে পারছি না আল্লাহ আল্লাহতালা সেটাই কবুল করবেন যে এতে কাপ হিসাবে নয় সেটা হবে আপনার জন্য দোয়া হিসাবে যে আল্লাহ তালা তা আল্লাহকে কতটুকু সময় দিচ্ছেন সেটা হিসাবে সুনাদ যেটা মসজিদে হয় সেটা সেটা দ্বারা কার্যকর হবে না তাহলে আপনি বেশি বেশি করে এই সময়ে সময় নির্ধারণ করে নেবেন যে বাইরে সময় কাটাবেন না অন্য সব কিছু থেকে মুক্ত হয়ে একান্তভাবে দিনের বেলাও যতক্ষণ ঘুমানো দরকার ঘুমাবেন উঠে সালাত আদায় করবেন জামাতের সাথে এবং জমাতের সাথে সলাত আদায় ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নেবেন অনেকে রাত্রি জাগরণ জাগরিত হয় কিন্তু দিনের বেলা জমাতের সাথে সালাত আদায় করে না এটা কিন্তু দুর্ভাগ্য রাত্রে নফল সালার জন্য জাগ্রত হয়ে যদি দিনের ফরজ সালাতে জমা ছুটে যায় তাহলে আপনার আমার মতো দুর্ভাগ্য কেউ নেই ফরজ সালাদ একটি ফরজ সালাদ সারা সারা বছর সারা জীবন যদি নফল সালাত আদায় করেন ফরজ ছালাতের মতো হবে না আমরা ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিতে হবে ফরজ সালাদগুলো জামাতের সাথে পড়তে হবে ফরজ সালাদগুলো ত্যাগবির উল্লার সাথে পড়ার চিন্তা ভাবনা করতে হবে তাহলে তাহলে কিন্তু আমরা এই রমজান মাসের এই শেষ দশকের কিছুটা হক আদায় করতে পারবো শেষ দশকের এই হকের মধ্যে আরেকটি হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ নেয়া আত্মীয় স্বজনের খোঁজ নেবেন কেন কারো কষ্ট আছে কেউ ব্যথায় আছে কেউ অসুস্থ আছে কেউ কেউ অভাবগ্রস্ত আছে এগুলো সবই কিন্তু আপনার আমার দেখা উচিত কেন সাল্লাম রমজান মাসে তিনি প্রচুর দান করতেন তো রমজান মাসের এই শেষ দশক যখন জিবরিল আসতেন শেষের দিকে তখন ডোল্লাহ সাল্লা অনেক বেশি দান করতেন তা আপনার এই শেষ দশকে দানের হস্ত আরও বেশি প্রসারিত হোক যাদেরকে দিয়েছেন প্রয়োজন আবার দিবেন প্রয়োজনে আবার দিবেন তা আপনার চোখের সামনে যাকে ভরে তাকেই দিবেন সোল্লাহ সাল্লা সাল্লাম এই কাজটি করতেন এই জন্য বেশি বেশি করে দানের হস্ত প্রসারিত করতে হবে তাহলে আমরা বলেছি ভার করতে হবে সালাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ বুঝে পড়তে হবে দাওয়াতের কাজে ব্যগবান হতে হবে এবং এতে কাফ করতে হবে এবং বেশি বেশি করে দান ও সদাকা করতে হবে এই শেষ দশকের আর একটি কাজ হচ্ছে বেশি বেশি করে দোয়া করা এই দোয়াটা হচ্ছে যে রসুল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছেন আয়সারদি আল্লাহকে প্রিয়তম স্ত্রীকে কিভাবে স্ত্রীদেরকে তিনি হ্যান্ডেল করেছেন সেভাবে কিন্তু আপনার আমার উচিত আমাদের স্ত্রীদেরকেও দিনের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদেরকেও দিনের মধ্যে নিবদ্ধ করা রসুল্লাহ সাল্লু তিনি তার স্ত্রী আয়সারাদিয়ালাকে বলেছেন যখন তিনি বললেন যে আর রসল আমি যদি কোনো লাইলাতুল কদর ফাই কী বলবো তখন শিখিয়ে দিয়েছেন তিনি যেন আল্লাহমিনাকে আফুগুন আল্লাহমিন্নকে আফুগুন তোফে বুল আফুয়া ফারফু আননি এখানে কিন্তু কারিমুন শব্দটা নাই অনেকে দেখা যায় কারিমুন বাড়ান কারিমুন অন্য দোয়াতে আসে কিন্তু অন্যখানে আছে কিন্তু এখানে নেই এই জন্য বেশি বেশি করে এই দোয়াটি করবেন আল্লাহমিনা কাফুগুন তোফে বুল আফ ফারফু আন্নি আল্লাহমিনা কাফুগুন তোহেবুল আফ ফারফু আন্নি আমরাও বলি আল্লাহমিন্যাকুগুন তোফে বুল আফ আন না তো আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এই দিনগুলোতে আল্লাহর ক্ষমা যে ব্যক্তি পেয়ে গেছে তারা কিছু নেই কিন্তু আলহামদুলিল্লাহ তার সব পেয়ে গেছে সে এই জন্য আল্লাহর কাছে যত বেশি আমরা বিনয় হতে পারবো দিনগুলোতে ততই বেশি আমাদের উপকার ছাড়া আর কিছু কোনো কিছু নয় শুধু উপকারই হবে আলহামদুলিল্লাহ এই জন্য বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে সাল্লাহালাম এই জন্য দোয়া করতেন আলহামিনী আসালুকাল আফুয়া আফিয়া ফিদুনিয়া আখরা আলহামিনী আসালুকাল আফিয়তা

যেন দোয়ার সাথে এই রমজান ওতপ্রোতভাবে জড়িত আপনি জানেন আল্লাহ তালা কোরআনে করিমে যখন রমাদানের কথা বলেছেন সাথে সাথে বলেছেন চিন্তা করে দেখছেন প্রথম আয়তে সও ফরজের কথা বলেছেন দ্বিতীয় আয়তে রমজান মাসের কথা বলেছেন তৃতীয় আয়তে এসেই আল্লাহ তালা দোয়ার কথা বলেছেন যেন আল্লাহ তালা এটাই বুঝতে চাচ্ছেন যে তোমাদের একটা সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে এই মাসে যদি দোয়া করতে না পারো তাহলে তোমাদের আর করার সুযোগ হবে না এই জন্য রসোল্লা ইসলাম রমজান আগেই বলতেন মান হারুমাল খায়ের ফাঁকাত হারুমা মান হারুমা ফাঁকাত হারুমাল খায়েরা করল যে ব্যক্তি এই রমজান মাসের বরকত এবং রমজান মাস থেকে কোনো কিছু কল্যাণ নিতে পারল না বঞ্চিত হলো সে তো সর্বকম সর্বরকমের কল্যাণ থেকে বঞ্চিত হলো কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করে আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে পাওয়ার অধিক তৌফিক দেন আমাদের দ্বারা দিনের খেদমত করার তৌফিক দেন দিনের কাজগুলো আল্লাহ তালা আঞ্জাম দেওয়া তৌফিক দেন আমাদের কাজগুলো তিনি তার নিজের জন্য কবুল করে নেন এবং এই রমজান মাসের শেষের দিকে আরেকটি কর্তব্য হচ্ছে জাকাতুল ফেতের বের করে দেওয়া এটা শেষ দশকের মধ্যেই করতে হবে আপনাকে আবদুল্লাহ উমারদুল্লাহ আন্ডু মাসের শেষের দিন আগে অর্থাৎ তিনি আঠাশ তারিখ থেকেই সদাকাতুল জাকাতুল ফেতের বের করে দিতেন কেন যাতে করে মানুষের অন্তরে আনন্দটা এসে যায় গরিবদের পেয়ে যায় এবং জাকাতুল ফিতর বের করে দেওয়া একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস তাহলে রমজানের শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাকাতুল বের করে দেওয়া এবং সেটা খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রসুল্লা সাল্লামের সন্ন্যাদ সেটা সেভাবে দিবেন যদি এর কোথাও পাওয়া না যায় কেন পাওয়া খাদ্য না নেওয়ার মতো অবস্থা তৈরি হয় কোনো দেশে সেখানে আপনি দিতে পারেন টাকা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষের যে অবস্থা চলছে লকডাউনের বা বিভিন্ন অবস্থায় খাদ্য দেওয়া দিয়েই তাদের জন্য বেশি উপকারী কারণ বাজার থেকে কেনার মতো অবস্থা তাদের নেই এমন অবস্থা হয়েছে অনেক টাকা থাকলেও তো সুতরাং খাদ্য দিয়ে জাকাতুল ফেতর দেন জাকাতুল ফেতর প্রত্যেকের উপর ফরজ যারাই সামর্থ্যবান সেই দিন দেওয়ার মতো সামর্থ্য সেখানে নেশাবের কোনো গুরুত্ব নেই এটা হচ্ছে বিশুদ্ধতম মত তাহলে আপনি রমজানের এই শেষ দশকের আরেকটি কাজ হচ্ছে জাকাতুল ফেতর প্রদান করা আর যখন রমজানের শেষ দশক শেষ হবে চাঁদ উঠে যাবে তখন আপনার আমার দায়িত্ব হচ্ছে তাকে বীর দেয়া আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আকবরহ আকবর আল্লাম চা আদার সাথে চলবে এবং সেটা শেষ হবে ঈদের নামাদের মাধ্যমে তাহলে আমরা এই রমজান মাসের এই কাজগুলো গুরুত্বের সাথে করি আর যেগুলি বর্জন করব তা হচ্ছে সারা বছর আপনি বিভিন্ন চ্যানেল দিকে তাকিয়েছিলেন সেগুলো অবশ্যই বর্জন করবেন এই দশ দিন আল্লাহর জন্য সময় দিন এই দশ দিন একেবারেই চ্যানেল মুক্ত থাকুন কিছুই হবে না জানেন অনেক কিছু আমরা দেখেছি যখন লকডাউন হয় কারণ অনেক কিছুই আমাদের লাগে না সুতরাং আপনার এই টিভির খবর দেখা লাগবে না কিছু হবে না আপনি টিভির দ্বারা কিছু বাড়াবেও না কমাবেও না খবর দেখার অজুহাতে আপনি যা দেখছেন তা গোসা গোঝাই সেল এগুলি ময়লা এগুলি ময়লা পৃথিবীর সবচেয়ে খড়কুটু আপনার কানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এগুলি দার জেলের ফেটনা ছাড়া আর কিছুই নয় আপনার কানের ভিতরে আপনার গায়ের ভিতরে আপনার চোখের সামনে ঢুকিয়ে দিচ্ছে এগুলো এবং এগুলি আপনার সারাক্ষণ মন মজ মেগজ মগজে ঢুকে আছে আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারবেন না আল্লাহর এবাদতে আপনি নিজেকে নিবেদিত করতে পারবেন না মাথার ভিতরে সেগুলি গিস করবে আপনি সম্পূর্ণরূপে এই সুযোগে আপনি এই বড় বাক্সটি বন্ধ করে দিন এবং জীবনের তরে বন্ধ করে দিন কোনো প্রয়োজন নেই এবং এগুলি দ্বারা যে উপকার হতো আমরা আগে বলতাম সেগুলি এখন উপকার সে সুযোগও রাখা হয়নি এগুলোর মাধ্যমে এখন শিখাচ্ছে কি এগুলোর মধ্যে শেখাচ্ছে আপনাকে নারী পুরুষ সমতা যেটা সরিয়ে বিরোধী কথা নারী পুরুষ সব জায়গায় সমতা করা হয়নি শরীয়তে নারী পুরুষ ইনসাফপূর্ণ হুকুম দেওয়া হয়েছে এগুলোর মধ্যে শিখাচ্ছে সমকামিতা এগুলোর মধ্যে শিখাচ্ছে না ছেলে ছেলে বিয়ে নারী নারীতে বিয়ে এগুলোর মধ্যে শেখাচ্ছে নারীদের ঘর থেকে বের করে দেয়া। এগুলোর মধ্যে শেখাচ্ছে নারীদেরকে বেবিচারে লিপ্ত করা এগুলোর মধ্যে সে শিখাচ্ছে আরেকজনের বউকে ভেবেও পটাইতে পারবে সেটি শিক্ষা দিচ্ছে এর বাইরে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে না এগুলির মধ্যে অশ্লীলতা যাবতীয় অশ্লীলতা শিক্ষা দিচ্ছে নারীদেরকে ঘর করে ঘর থেকে বের করা এবং আমাদের পরিবার ধ্বংস করার যে যন্ত্র এগুলির মধ্যে আবিষ্কার হচ্ছে এই জন্য এগুলো যার একবার ঘরে একবার থাকবে সে খারাপ পদার্থ যাবেই যাবে কোনো সন্দেহ নেই সে যে তাকিয়া আছে এই পুরুষটার দিকে যে নারী সে তো জিনা করতেছে আর যেই পুরুষ এই মহিলার দিকে আছে সেও জিনা করতেছে তার চোখে মুখে তার সৌন্দর্য সারাক্ষণ মাথার ভিতর ঘুরতেছে এ সবই হচ্ছে হারাম কাজ এই জন্য সেগুলি দিকে এগুলিতে একবার চিরস্থায়ী বা বন্ধ করে দিন তবার রাস্তা উন্মুক্ত করুন যাতে করে আপনার তবা কবুল হয় সেজন্য আপনার আমার উচিত এই কাজটি বন্ধ করে দেয়া আর যেগুলি রমজানের মূল বৈশিষ্ট্য মাল্লা মিয়াদা কাউলা জুর আল আমলা বিহি আলাই হা যত নাহ সারাবাহু সেটা থেকেও আমরা বিরত থাকি যে মিথ্যা কথা মিথ্যা কাজ বিরত থাকি এবং নিজেকে কয়দিন সম্পূর্ণরূপে এমনভাবে রাখবো যে আমি কারোর প্রতি বিদ্বেষপূর্ণ হব না কেবল শিরিক করব না শূন্য বিরোধী কাজে চলবো না বেদায়ত করব না এমন কিছু এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখে শিরিক বেদায়াত এবং বিদ্বেষ থেকে মুক্ত রেখে নিজেকে আল্লাহ আল্লাহ তালার রহমতের অধিকারী করতে পারি আল্লাহ তালা মাগফরাতের অধিকারী করতে পারি এবং জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে এই কাজগুলি করার দান কর